ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বাসরাতে সুন্নত সমূহ কি কি সব বিস্তারে জানাবেন মেহরবানি করে বা সবাই বিস্তারিত জানাবার জন্য বলেন। আচ্ছা, বারাকাল্লাহ ফিক। সহজ, বাসরাতে কি যখন স্বামী তার স্ত্রীর কাছাকাছি হবে আল্লাহর কাছে চাইবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই। আর যদি সম্ভব হয় তার কপারে কেশগুচ্ছ ধরে বলবে, আর আল্লাহর পাশে এটাই বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাই, হে আল্লাহ আমি তার কল্যাণ চাই আর তার মধ্যে যে স্বভাবগত গুণ রেখেছ তার কল্যাণ চাই। ও আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই, হে আল্লাহ আমি তার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আর স্বভাবগতভাবে তার মধ্যে যে অনিষ্ট রয়েছে তার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আর খের ও বরকা, বরকত চেয়ে দোয়া করলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত, আর বাকি কোনো কোনো সাহাবি থেকে এরকম প্রমাণ, সালাত পড়েছেন তারা দু রাকাত। শেখ আলবানী রহমাতুল্লাহ এই হাদিসকে তিনি মানে হাসান বলেছেন, গ্রহণযোগ্য। তো এটা সাহাবিদের থেকে প্রমাণিত, সাহাবি থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নয়। দু রাকাত সালাত পড়া শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ বলেছেন, এরকম বর্ণনা আছে কিন্তু সনদের সঠিকতায় কথা আছে, তো কেউ যদি পড়ে অসুবিধা নেই। শেখ সাহেব বলেছেন যদি পড়ে, যেহেতু সাহাবির আমল, তো দুই রেখার সালাদ পড়তে পারে। শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যে এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে কোনো প্রমাণ আমার জানা নেই, তবে কোনো কোনো সাহাবি থেকে প্রমাণিত। তাই কেউ যদি এটা করে তাহলে অসুবিধা নেই, না করলে অসুবিধা নেই। আল আমরু ফিহি ওয়াসিয়া, মানে এক্ষেত্রে প্রশস্ততা আছে, আলহামদুলিল্লাহ। তো এই কাজ হলো প্রথম নম্বর দোয়া, আর আরেকটা কোনো কোনো সাহাবি যেহেতু করেছেন তাই করতে পারেন, দুই রাকাত সালাত পড়লেন আর আল্লাহর কাছে খায়র ও বরকা চাইলেন। আজকে যে আল্লাহ পাক স্বামী স্ত্রী একসাথে নতুন জীবনে তারা উপনীত হয়েছেন, আল্লাহর কাছে চাইলেন আল্লাহ যেন খায়র করে, জীবনটা যেন সুখময় করে, বরকত চাইলেন, কল্যাণ চাইলেন। আর আরেকটা কাজ যেটা করা জরুরি সেটা হলো, যদি স্বামী স্ত্রীর পরস্পর মিলন ঘটে তাহলে প্রথমে দোয়া পড়বেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বা শয়তানের অনিষ্ট থেকে বাঁচাও, আর তুমি আমাদেরকে যা দিবে তাকেও শয়তানের অনিষ্ট থেকে বাঁচাও। এটা পড়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ পাক তাকে কোনো এর এই মিলনের মাধ্যমে কোনো সন্তান দেয় তাহলে শয়তান তার কোনো রকমের ক্ষতি করতে পারবে না। বাকি অন্যান্য বিধিবিধান যেগুলো ওগুলো তো আছেই, যেমন স্বামী স্ত্রীর মিলন ঘটলে নিয়ম মতো গোসল ফরজ হলে গোসল করতে হবে,
আর যদি সরাসরি লিঙ্গ লিঙ্গের সাথে মিলে তাহলে কিন্তু গোসল ওয়াজিব, চাই বীর্যপাত ঘটুক বা না ঘটুক। ঈদ আল তাকাল খেতানুল খেতান ফকাত ওয়াজিব আল গোসল, মানে লিঙ্গ লিঙ্গের সাথে যদি মিলিত হয় তাহলে গোসল ওয়াজিব। আল্লাহু আলম, বারাকাল্লাহু ফিক। এবারে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, এটা যেটা মাসনুন যেটা জরুরি সেটাই এখানে পেশ করলাম। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।